বলিউডের আরও ভাবা উচিত যে মৈথিলি ঠাকুর সাধারণ ইউটিউব থেকে উঠে আসা একজন গায়িকা, তাকে যখন বলিউড অফার করলো গান করার জন্য সে প্রত্যাখ্যান করলেন। কেন প্রত্যাখ্যান করলেন? তিনি একটা কথা বললেন যে বলিউড ভারতীয় সংস্কৃতিকে অবহেলা করছে, লাঞ্ছনা করছে, তার কারণে তিনি সেই গান আর গাইলেন না। এগুলো তো বলিউডকে ভাবা উচিত। নমস্কার প্রিয় দর্শক, আপনারা দেখছেন ডিজিটুবাচ চ্যানেল, আমি নিশিত। আজকের টপিকস পাঠান সিনেমার যে বেশরম গান, সেই বেশরম গান সারা ভারতবর্ষে, বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় একটি ঝড় উঠে গেছে। কেন ঝড় উঠেছে, কিসের জন্য? প্রথমত ছোট্ট করে ক্লিপটা দেখে নিন, তারপর আমি আসছি। সোশ্যাল মিডিয়ার একাংশের দাবি যে শাহরুখ খান দীপিকাকে যেভাবে স্পর্শ করছেন সেটা একটা অশ্লীলতার পর্যায়ে পড়ে, আর এটাও তার একটা বিরোধের কারণ। বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রি লজ্জার যে সীমা সোশ্যাল মিডিয়ার বক্তব্য অনুসারে তা পার করে ফেলেছে বলেই তো বলিউডকে আজ বিদায় দিয়েছে দক্ষিণী যে সিনেমা সারা ভারতবর্ষে দাপিয়ে বেড়াচ্ছে। এখানে কি বলিউডের লজ্জা হচ্ছে না যে এই ধরনের পোশাক পরে, এই ধরনের গানের সঙ্গে একটা চটুল নাচ, যে নাচ প্রতিটা নাচের দৃশ্যেই একটা অন্যরকম ইঙ্গিত করছে, যেটা সম্পূর্ণভাবে বিরোধের সামিল। গত সোমবারই পাঠান সিনেমার সে বেশরম রং গানটি রিলিজ হয়েছে। তো এই গানটি রিলিজ হওয়ার পরে পরে সোশ্যাল মিডিয়ায় যে ঝড়, কেন সেই ঝড়? ঝড়ের মুখ্য উদ্দেশ্য তাহলে বেশরম কোনটি? বেশরম কি রং, না কি বোঝাতে চাইছে? সম্প্রতি সিনেমা প্রডিউসার বা শাহরুখ খান বা এদিকে আপনার দীপিকা পাডুকোন যে গানটি তারা নাচলেন, যে সেই যে দৃশ্য, সেটা কি ভারতীয় কালচার, ভারতীয় সংস্কৃতি তার কি পরিপন্থী নয়? কারণ বর্তমান ভারতবর্ষ বা বর্তমান ভারতবর্ষের যে ইয়াং জেনারেশন, তারা কিন্তু আলাদা রঙে রাঙায়িত হয়ে আছে, যার কারণেই এই গানটিকে ভারতীয় সংস্কৃতিকে রীতিমতোভাবে অবমাননা করা হয়েছে। কারণ এই রকমই মত সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে। এখানে যে রঙের কথা বলা হলো, দীপিকা পাডুকোন একটা গেরুয়া রঙের পোশাক পরে আছেন, যে পোশাকটা দুটি পোশাকের মধ্যেই সীমায়িত, আর এদিকে শাহরুখ খান আরেকটি পোশাক পরে আছেন। এই তো কিছুদিন হলো যে পোশাকের রং মানুষের অনেক কিছুকে নির্ধারিত করে। এই পোশাকের রং দেখিয়ে, দুটোকে দুই পোশাকের রং দেখিয়ে প্রডিউসার কী বোঝাতে চেয়েছেন, আর আম জনতা, সাধারণ নাগরিক কি বুঝলেন? আর যা বুঝলেন, যার কারণে সোশ্যাল মিডিয়ায় আজকে এই ঝড়। তো বর্তমান ভারতবর্ষের যে ইয়াং জেনারেশন, এই গান এবং গানের যে পোশাক, এটাকে কোনো মতে মেনে নিতে পারছে না। দর্শক, আপনাদের প্রতিক্রিয়া কি কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আজ এ পর্যন্তই, নমস্কার।